ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 3.3 অনুশীলনীর 13 নম্বর অঙ্কটিগুলি সমাধা করে দেব। এর আগে তোমাদের দেখো বইয়ের 75 পৃষ্ঠার 12 নম্বর পর্যন্ত অঙ্কগুলো সব সমাধা করে দেওয়া হয়েছে। আজ 13 নম্বর অঙ্কগুলো আমি তোমাদেরকে সমাধা করে দিচ্ছি। দেখো বইয়ের 13-র ক, কতে কী দেওয়া আছে আমাদের? -7, -8, -25 এ তো আছে আমার অঙ্কটা। তাহলে এখন এটাকে সমাধান করতে হলে আমার ব্র্যাকেটগুলোকে আগে উঠিয়ে দিই। তাহলে ব্র্যাকেট উঠিয়ে দিতে হলে -7 যা আছে তাই লিখলাম, -8 যা আছে তাই লিখলাম। এই ব্র্যাকেটটাকে যখন উঠিয়ে দিব তখন ব্র্যাকেটের আগে যদি মাইনাস চিহ্ন থাকে, এটা তোমাদের আগেও শিখিয়েছি, ব্র্যাকেটের আগে যদি মাইনাস চিহ্ন থাকে তখন আমরা ব্র্যাকেটটাকে উঠিয়ে দিলে ব্র্যাকেটের ভিতরের চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ দেখো ব্র্যাকেটটাকে যদি উঠিয়ে দিই তাহলে মাইনাসে দুইটাকে গুণ করলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? প্লাস। তাহলে +25, ঠিক আছে? তাহলে আমাদের এখানে দাঁড়াইল কত? -7, -8, -25। এখন এখানে কিন্তু -7, তাহলে এই -7টা রইলো, -8টা রয়ে গেলো, আর মাইনাসে +25 হয়ে গেলো। এবার আমরা দেখবো মাইনাসের কত আছে। মাইনাসের আছে 7 আর মাইনাসের আছে 8, তাহলে এটাও মাইনাসের এটাও মাইনাসের, তাহলে মাইনাস দুইটাকে আমরা আগে একত্র করি আর প্লাসগুলোকে আলাদা করি। তাহলে মাইনাসের পাইলাম আমরা কত? 7টি এবং 8টি, 7 আর 8 15টি, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস মানে যোগ করলাম, তাহলে মাইনাসের হলো 15 আর প্লাসের আছে 25, তাই না? এবারে দেখো এই প্লাসে মাইনাসে কী হয় আমরা জানি, মাইনাস, কিন্তু চিহ্ন কাটটা বড়ো, প্লাসেরটা না মাইনাসেরটা? এখানে প্লাসেরটা বড়ো, 25, এই জন্য আমরা চিহ্ন দিলাম প্লাস। আবার বলি প্লাসে মাইনাসে মাইনাস, আমরা করবো কি? মাইনাস, কিন্তু চিহ্ন দেবো কোনটা? যার চিহ্নটা বড়ো আছে, যার সাইনটা বড়ো আছে, কাটটা বড়ো আছে, প্লাসেরটা দিলাম প্লাস। এবারে করবো যেহেতু মাইনাস, তাহলে 25 থেকে 15 মাইনাস করলে কত থাকে? 10, অর্থাৎ 25 থেকে 15 বাদ দিলে 10 থাকে। তাহলে এখানে সুতরাং নির্ণয়মান, মান নির্ণয় করতে বলছে, তাহলে লিখব নির্ণয়মান টেন। এখানে +10 লেখার দরকার নাই, প্লাস তো আমাদের না লিখলো, এটা আমরা বুঝবো আগে কোনো চিহ্ন নাই মানে এটা আমরা ধরে নিব প্লাস আছে। এবারে খ নাম্বার দেখো, খতে কী দেওয়া আছে? -13 + 32 -8, -1 -13 + 32 -8, -1 এবার আমরা ব্র্যাকেটগুলোকে সব উঠিয়ে দেবো। তাহলে ব্র্যাকেট উঠিয়ে দিলে এটা ব্র্যাকেটের আগে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাসই থাকবে, +32 -8, -1 আমরা দেখো সব মাইনাসগুলোকে একত্র করব আর সব প্লাসগুলোকে একত্র করবো। তাহলে মাইনাসের আছে কয়টি এখানে? 13টি, মাইনাসের আছে আরও 8টি, 13 আর 8 কত? 21টি, তার সাথে আরও আছে 1টি, তাহলে 22টি, তাহলে মাইনাসের আছে মোট কয়টি? -22, ঠিক আছে? এবার প্লাসের আছে কত? 32। এখন আমরা দেখি প্লাসে মাইনাসে কত হয়। মাইনাস, কিন্তু চিহ্ন বড় কোনটা? প্লাসেরটা, তাহলে দিব আমরা প্লাস চিহ্ন। 32 থেকে 22 বাদ দিলে 10, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, আমরা করবো কি? মাইনাস মানে বিয়োগ, তাহলে 32 থেকে 22 বিয়োগ করবো, তাহলে বিয়োগ করে কত পেলাম? 10, কিন্তু চিহ্ন কোনটা দিব? প্লাসেরটা, প্লাসেরটা বড়ো না মাইনাসেরটা বড়ো? প্লাসেরটা বড়ো, এই জন্য প্লাসের চিহ্নটা দিলাম। তাহলে এখন আমরা লিখব সুতরাং নির্ণয়মান কত? সমান এখানেও 10। তার আমাদের দুইটা অঙ্ক হয়ে গেলো ক আর খ। এবার দেখো গ নাম্বারটা, গতে কী দেওয়া আছে? -7, -7, -8, -90 -7, -8, -90 এখন দেখো আমরা চিহ্নগুলোকে ব্র্যাকেটগুলো উঠিয়ে দেবো। তাহলে -7, কারণ ব্র্যাকেটের আগে প্লাস আছে, সেই প্লাসে মাইনাসে মাইনাস, এখানে প্লাসে মাইনাসে মাইনাস 8, প্লাসে মাইনাসে -90, সবগুলোই মাইনাসের। তাহলে কী করবো? সবগুলোই মাইনাসের মানে সবগুলোকে আমরা যোগ করে ফেলবো, তাহলে মাইনাস, তাহলে কত হলো? 90 আর 8, 98 আর 7, 99, 100,
एक दुई तीन चार पाँच एकशो पाँच अर्थात सूतरा निर्णय मान माइनस 105। शेष एबार घ नम्बर देखो घते तो आछे कि 50 माइनस माइनस 40 माइनस माइनस 2 50 माइनस माइनस 40 माइनस माइनस 2 তাহলে এখানে 50 এর 85 রয়ে গেল। এবারে মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস 40 মাইনাসে মাইনাসে প্লাস 2 এখানে দেখো সবগুলোই প্লাস সবগুলোই প্লাস থাকা মানে সবগুলোকে আমরা যোগ করে দেব তাহলে 2 0 0 যোগ করলে কত হয় 2 এটা তো আর কিছুই রইল না এখানে তাহলে 4 আর 5 9 এই সবগুলোর আগে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন তাহলে আমরা লিখব সুতরাং নির্ণয় মান কত 92 এটি অ্যানসার তাহলে এগুলো আমাদের কিন্তু তাহলে এই 75 পৃষ্ঠায় আমাদের 13 নম্বরে ক খ গ ঘ চারটি অঙ্ক ছিল চারটি অঙ্কই তোমাদের আমি সমাধান করে দিলাম এরপর দেখো 14 নম্বরে আরেকটি অঙ্ক আছে এটি একটি সৃজনশীল প্রশ্ন এই সৃজনশীল প্রশ্নটা তোমাদের আগামী ক্লাসে সমাধান করে দেব তা আজ এ পর্যন্তই তা আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং নিরাপদে থেকো আমাদের চ্যানেলের সাথেই থেকো আমাদের চ্যানেলের প্রত্যেকটি ক্লাসকে তোমরা অনুসরণ করো এবং আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দিবে আর যারা আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকলকে।